ভারতের মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শনিবার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকযুদ্ধে এবং এর আগে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাসভবনে হামলায় এখন পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। জারি করা হয়েছে জরুরি অবস্থা, বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এরই মধ্যে গুঞ্জন উঠেছে পদত্যাগ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী বীরেন সিং। সামদানি প্রত্যয় রিপোর্টে বিস্তারিত। 2023 সালের মে মাসে হিন্দু ধর্মাবলম্বী ও সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়ের সঙ্গে খ্রিস্টান ধর্মাবলম্বী কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত মর্যাদা আদায়ে সংঘাত শুরু হয়। দুই পক্ষের মধ্যে শুরু হওয়া জাতিগত সহিংসতা টানা কয়েক মাস ধরে চলার পর বন্ধ হলেও গেল সপ্তাহ থেকে আবারও হামলা পাল্টা হামলা শুরু হয়েছে। এরই মধ্যে শনিবার রাজ্যের জিরিবাম জেলায় কুকি বিদ্রোহীরা মেইতি সম্প্রদায়ের একজনকে হত্যা করলে দুপক্ষের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও দুপক্ষের গোলাগুলিতে নিহত হয় কমপক্ষে 6 জন, আহত হয় অনেকে। এর আগে গেল শুক্রবার রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িসহ দু জায়গায় রকেট হামলা চালায় কুকি বিদ্রোহীরা। এ ঘটনায় 1 জন নিহত ও অন্তত 5 জন আহত হয়। কয়েকদিন ধরে কয়েক দফায় ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে আসছিল বিদ্রোহীরা। এর মধ্যে গতকাল প্রথম রকেট হামলা চালানো হয়েছে। দেশটির পুলিশ জানায়, ভারতের অভ্যন্তরীণ সংঘাতের ইতিহাসে আগে কখনো এত ব্যাপক পরিমাণে ড্রোন হামলা চালায়নি কোনো বিদ্রোহী গোষ্ঠী। এছাড়াও পরিস্থিতি বিবেচনায় মণিপুর সরকার রাজ্যজুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান শনিবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে, আর জিবিরাম রাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে শনিবার মণিপুরের গভর্নরের সঙ্গে তড়িঘড়ি করে দেখা করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এরপরই তার পদত্যাগের গুঞ্জনটি আরও স্পষ্ট হয়। তবে এ বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেনি রাজ্য সরকার। সাম্প্রদায়িক এ সংঘাতে এযাবৎ অন্তত 200 মানুষ প্রাণ হারিয়েছে বলে জানায় দেশটির সংবাদ মাধ্যমগুলো। সামদানি প্রত্যয়, আর টিভি।